শুরুটা তার মডেলিং দিয়ে। প্রথম পরিচয় একজন জনপ্রিয় মডেল, এরপর আসেন টেলিভিশন নাটকে, সেখানেও সফলতার মুখ দেখেন তিনি। একসময় অভিনয় শুরু করেন চলচ্চিত্রেও। গুণী এই অভিনেত্রীকে নিয়ে আমাদের আজকের ভিডিও। সিনে পয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকেও। ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তানিয়া আহমেদের জন্ম 1972 সালের 5 জুন। বাংলাদেশের চলচ্চিত্রের দুই মহারথী নায়ক সোহেব রানা এবং রুবেলের আপন ভাগ্নি হবার সুবাদে যদিও শৈশব থেকেই বাংলাদেশের মিডিয়া জগৎটি তার চেনা, কিন্তু তার তেমন কোনো ইচ্ছা ছিল না এর সঙ্গে যুক্ত হবার। যুক্ত হওয়াটা মডেলিংয়ের মাধ্যমে, এবং সেটা হঠাৎ করেই। একদিন তার এক বন্ধু তার এক ছবি দেখে তাকে মডেলিং করার পরামর্শ দেন, এবং সেই বন্ধুটি বাংলাদেশের কিংবদন্তি বিজ্ঞাপন নির্মাতা এবং নন্দিত টিভি তারকা আফজাল হোসেনকে তানিয়ার ছবি দেখান। আফজাল হোসেনেরও ছবি দেখে পছন্দ হয় এবং তানিয়াকে ডাকেন অডিশন দিতে। অডিশনে নির্বাচিত হন তানিয়া, এবং সেই সুবাদেই 1991 সালে আফজাল হোসেন তাকে মডেলিং করান ডায়মন্ড হেয়ার অয়েলের একটি বিজ্ঞাপন চিত্রে। এই বিজ্ঞাপনের মাধ্যমে তানিয়ার যাত্রা শুরু হলেও তিনি মডেল হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন আফজাল হোসেনেরই আরেকটি বিজ্ঞাপন আজাদ প্রোডাক্টসের একটি বিজ্ঞাপনে মডেল হয়ে। সেই বিজ্ঞাপনটি খুবই জনপ্রিয়তা পায়। আয়ুব বাচ্চুর জিঙ্গেলে বিজ্ঞাপনটিতে তার কো মডেল ছিলেন নোবেল, আর এটা ছিল নোবেলের প্রথম বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন তানিয়াকে মডেল হিসেবে দাঁড় করিয়ে দেয়, এবং এরপর থেকে তিনি এখন পর্যন্ত শতাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন। মডেলিংয়ের ধারাবাহিকতাতে তিনি একসময় আসেন টিভি নাটকে। 1995 সালে ফারিয়া হোসেন পরিচালিত সম্পর্ক নামের একটি নাটকের মাধ্যমে তিনি টিভি অভিনেত্রীর খাতায় নাম লেখান, এবং এরপর নিয়মিতভাবে টিভিতে অভিনয় শুরু করেন। আমার নিজের উপর আত্মবিশ্বাস এত কম যে মনে হয় আমার পরিচয় জানলে, আমাকে দেখলে হয়তো সম্পর্কটা নষ্ট করে দেবে। তবে তিনি টিভি অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পান 1997 সালে নন্দিত নাট্য নির্মাতা এবং সম্পাদক প্রয়াত সাইদুল আনাম টুটুল পরিচালিত শেখু সেকান্তার নাটকে। সেই নাটকে ময়রন নামের একটি চরিত্রে অভিনয় করে তিনি খুবই দর্শক নন্দিত হন। অভিনেত্রী তানিয়ার জনপ্রিয়তা আরও কয়েক ধাপ বেড়ে যায় সালাউদ্দিন লাবলুর তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক রঙের মানুষে মাঞ্জেলা চরিত্রে অভিনয় করে। দাদা আর নাতি তো ভাই বোন সম্পর্ক, তো গুড ডে যে ভাই কথা ভুল করে কথাম, ও সম্পর্ক বিচার করিনি তো সেই জন্যই কথাম। তানিয়া এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কিছু টিভি নাটক হচ্ছে রঙের মানুষ, শেখু সেকান্দার, দক্ষিণের ঘর, ভবের হাট, স্বপ্নলোকের চাবি, বৃষ্টির কান্না, গল্পের শেষ আছে, না, ব্যাংক ড্রাফট, অদিতা, লোভ, শোধবোধ, সাপলুলু, ইবলিশ, প্রজেক্ট হিমালয়, বীরপুরুষ বশীকরণ, ছোট ছোট ঢেউ, 69, এই মেক এই রৌদ্র ইত্যাদি। কি হচ্ছে সব? কি হচ্ছে দেখতে পাচ্ছ না? জীবনে আগে কোনোদিন টেলিভিশন ক্যামেরা দেখোনি? তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছি তোমার বোকামি দেখে। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হলেও তিনি বাংলাদেশের মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কখনো আগ্রহী ছিলেন না বলে রাজি হননি। অবশেষে 2005 সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন কিংবদন্তি উপন্যাসিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র শ্যামল ছায়াতে। এই ছবিতে অভিনয় করে তিনি খুবই প্রশংসিত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন। সবাই ফিরে আসে, আপনার ছেলে কেন ফেরে না বাবা? সবাই ফিরে আসে, আমার বাবু কেন ফেরে না বাবা? আমার বাবু কেন ফেরে না বাবা? এরপর তিনি আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন মোস্তফা সরোয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, হুমায়ুন আহমেদের 9 নম্বর বিপদ সংকেত এবং মেহের আফরোজ শাওনের কৃষ্ণপক্ষ। হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে তার সহধর্মিনী গুণী অভিনেত্রী মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে তানিয়া আহমেদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আমার কি মনে হয় জানো বুঝলো, বাবা আমার মৃত্যুর পর
পরকালে একটা সংসার পেতেছেন। আমাদের ভাই বোন সবাইকে একে একে নিয়ে যাচ্ছেন। 2017 সালে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। তিনি নির্মাণ করেন ভালোবাসা এমনই হয় নামের একটি চলচ্চিত্র, কিন্তু নির্মাতা হিসেবে তিনি তার প্রতিভার ছাপ রাখতে পারেননি। আমার নাম রঞ্জনা, আপনি শুনলে খুব অবাক হবেন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আমার নাম রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তোমার নাম রেখেছেন? আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা। অভিনয়ের বাইরেও তিনি অনেক অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন, তবে তিনি বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত। বিশেষ দিবসের নাটক ছাড়া তাকে নাটকে দেখা যায় না বললেই চলে। মাঝে তার 22 বছরের সংসার ভেঙে যাওয়ার পর তিনি আরও অনিয়মিত হন। 1999 সালের 19শে জুলাই তিনি ভালোবেসে বিয়ে করেন সঙ্গীতশিল্পী এসআই টুডুলকে। তাদের ঘরে জন্ম হয় 3 সন্তানেরও, কিন্তু তাদের 22 বছরের সংসার 2021 সালে ভেঙে যায়। যদিও খবরটি গণমাধ্যমে প্রকাশিত হয় 2022 সালে, জানা যায় প্রায় 5 বছর ধরে নিজেদের মধ্যে বোঝাপড়া না হওয়া সহ একাধিক কারণে তারা সেপারেশনে ছিলেন। এরপর এসআই টুটুল শারমিন সিরাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক মেয়েকে বিয়ে করলেও তানিয়া আহমেদ আর সংসার শুরু করেননি। তবে তিনি শীঘ্রই আবার অভিনয়ে ফিরছেন। সুমনধর পরিচালিত তাপ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সব কিছু ঠিক থাকবে, কিছুদিনের মধ্যেই এর শুটিং শুরু হবে। এছাড়া এক্সকিউজ মি নামের তার একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তানিয়া আহমেদের মতো গুণী একজন অভিনেত্রী নিয়মিত অভিনয় করুক, সেটাই আমাদের বড় চাওয়া। অনেক অনেক শুভকামনা তানিয়া আহমেদের জন্য। হারিয়ে যাওয়া ও অনিয়মিত শিল্পীদের নিয়ে বাকি ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।